রথযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত ও অনুসারী অংশগ্রহণ করেন। রথযাত্রাটি ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয়ে পলাশী, দোয়েল চত্বর, প্রেস ক্লাব, পুরানা পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, মতিঝিল ছাপলা চত্বর, ইত্তেফাক মোড়, জয়কালী মন্দির হয়ে স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হয়। ভগবান জগন্নাথকে যেভাবে দ্বারকায় নিয়ে গেছিলেন আনন্দের সহিত, দ্বারকা থেকে আসছিলেন, সেই আনন্দটা আমরা আমাদের সমস্ত ভক্তমণ্ডলীর মধ্যে আমরা প্রকাশ করতে চাই। ভগবান স্বয়ং আমাদেরকে দর্শন দেওয়ার জন্য আমাদের রাজপথে নেমে এসেছেন। সোমবার ঢাকেশ্বরী মন্দির থেকে রথের উল্টো যাত্রা শুরু হয়। রথযাত্রায় অংশগ্রহণের জন্য বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। রথযাত্রার কারণে রাস্তার দুপাশে আটকে পড়া রাজধানীবাসীও দাঁড়িয়ে উপভোগ করেন। জগন্নাথ দেব স্বয়ং নিজে রাস্তায় নেমে আসছে ভক্তদের দেখা দেওয়ার জন্য। এই রথযাত্রা পালন করি, সবাই একসাথে হয় এই রথটাকে ধরে, এটা একটা পুণ্য। গুন্ডিচা মন্দির থেকে এখন আমরা দ্বারকা ধামে ফিরে যাব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে রথযাত্রা সম্পন্ন হয়। এই শোভাযাত্রাটি যেন সুন্দর হয়, নিরাপদ হয় এবং সুশৃঙ্খল হয়, এই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকলেই আমরা অত্যন্ত সুন্দরভাবে সার্বিকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। ভক্তদের বিশ্বাস জগন্নাথ দেবই জগতের নাথ বা অধীশ্বর, তাই জগন্নাথ দেবের কৃপা প্রার্থনা করে সনাতন ধর্মাবলম্বীরা পালন করে রথযাত্রার আনুষ্ঠানিকতা।